সেই অবস্থায় যে তার ছেলে বড় ছেলে রুবি
করেছে এবং এক পর্যায়ে সে সেই পাকিস্তানি মিলিটারিদের হাতে ধরা পড়ে এবং ধরা পড়ার কারণে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপরে তাকে সেই ফাঁসির আদেশ থেকে তাকে মুক্ত করে আনার জন্য যে আইনের আশ্রয় দিতে চেয়েছে তার মার্সিং কিশোর নামেও প্রাণ ভিক্ষাতে ক্ষমা চাওয়া ইত্যাদি। তো তার নিজের ছেলে তাকে যে সেই ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেখান থেকে তাকে আনবে। এদিকে যেমন তার মাতৃত্ব জেগে ওঠে, তেমনি যে জালিম সরকারের বিরুদ্ধে তার ছেলে যুদ্ধ করেছে দেশকে বাঁচানোর জন্য, দেশকে স্বাধীন করার জন্য, পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করার জন্য, তার কি সে আদর্শ? যদি তিনি রোগীকে বাঁচাতে চান, পাকিস্তান সরকারের কাছে প্রাণ ভিক্ষা চান তার ছেলের জন্য, তাহলে তার ছেলের যে আদর্শ, যে আদর্শ নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, দেশ কথাকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য দৃঢ় প্রত্যাশী করেছেন, তাহলে তার সেই আদর্শ উন্নীত হয়, সেই আদর্শ জায়গায় সে আর অবস্থান করতে পারে না। এই দ্বিধাদ্বন্দ্বের কারণে অবশেষে সে নিজের ছেলের মায়ের ত্যাগ করেছে এবং তৎকালীন সব মুক্তিযোদ্ধাকে তিনি যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। এই কথাগুলোই মূলত এখানে লেখিকা সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তো এরপরে আমরা দেখো এটির পাঠ পরিচিতি, আমরা পাঠ বিশ্লেষণটা দেখব। মুক্তি
স্পষ্ট? হ্যাঁ, লেখনটা দেখা যাচ্ছে। তো প্রথমে আছে নিষ্কাশনে স্টিম রোলার, নিষ্কাশনে স্টিম রোলার, এগুলো তো পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল জানুয়ারির মধ্যে ঝাঁপিয়ে পড়ে দলে দলে তারা বাঙালিদের যে পিষে মেরেছে বা তাদেরকে পিষ্ট করেছে, পিষে শেষ করতে চেয়েছিল বাঙালিদের, আর সেই সেটা বোঝানোর জন্যই লেখিকা নিষ্কাশনের স্টিম রোলার কথাটি ব্যবহার করেছেন। তা নিষ্কাশন স্টিম রোলার দিয়ে যেমন মাটি ভরাট করা হয়, মাটিকে সাফ করা হয়, তেমনি এই বাঙালিদের তখন সেই পাকিস্তানি মিলিটারিরা যে কিভাবে নির্মম অত্যাচার করেছে সেই নির্মম অত্যাচারটাকে নিষ্কাশনের স্টিম রোলার বলা হয়েছে। অবরুদ্ধ নিষ্ক্রিয়তা, অবরুদ্ধ অবরুদ্ধ কথার অর্থ হলো বদ্ধ থাকা, আর নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয় কথার অর্থ হলো কোনো কাজকর্ম না থাকা। তো যখন সেই যুদ্ধের সময় যে দেশের যে অবরুদ্ধ অবস্থা, সেই অবরুদ্ধ অবস্থায় সবাই নিষ্ক্রিয় ছিল, কারণ যেহেতু বাহিনী দিতে পারবে না, কোনো কাজ দিতে পারবে না, কাজকর্ম পারবে না, তাহলে সেখানে কর্মহীন হয়ে পড়ে, এই জন্য বলা হয়েছে নিষ্ক্রিয়তা। তো অবরুদ্ধ নিষ্ক্রিয়তা বলতে তৎকালীন সেই যুদ্ধের সময় যে পাকিস্তানের অবরুদ্ধতার কারণে মানুষ সহজেই হাঁপিয়ে উঠেছে এবং কর্মহীন অবস্থায় দিন যাপন করেছে সেটাকে তুলে ধরা হয়েছে। তারপর দেখো বর্মে ধরণী দ্বিধা হও, ধরণী দ্বিধা হও, ধরণী মানে পৃথিবী, কারণ পাকিস্তান সেই মিলিটারিরা এই বাঙালিদের অনেক শিল্পী সাহিত্যিক তাদেরকে জোর করে নিয়ে তাদের দিয়ে যে মিথ্যা বিবৃতি দিয়েছে এবং সেখানে মিথ্যা বিবৃতি তাদের নামও লেখা হয়েছে, তো এটাতে তারা যে কত নির্লজ্জ হটকারী, যদি চোখের সামনে দেখা হয় তখন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ভাবে যে এটা কিভাবে সম্ভব, তখন তারা ভাবে যে ধরণী দ্বিধা হও আমরা সেখানে ঢুকে আত্মগোপন করি, কারণ তারা যে প্রচন্ড মিথ্যা কথা বলতো বিদেশের মানুষকে জোর করে নিয়ে মিথ্যা বিবৃতি দেওয়া যায় এখন যে দেশে সবকিছু ভালো চলছে, দেশে কোনো সমস্যা নাই, অথচ দেশের মানুষ যেখানে হাঁপিয়ে উঠেছে তারা তাদের জীবনের যেখানে কোনো নিশ্চয়তা নাই, আর তাদের বাহিরে বেরোতে পারতেছে না, এরকম অবরুদ্ধ বন্দী দশাকে ওরা জোর করে সাহিত্যিক শিল্পীদের দিয়ে বিবৃতি দেওয়া হয়, দেওয়া দিয়েছে যে তার দেশের সব সার্বিক অবস্থা চলছে, ভালো চলছে, এই জন্য সে সাধারণ মানুষ মনে মনে ভাববে যে ধরণী দ্বিধা হয়ে সেখানে আত্মগোপন করা করতে পারতাম, তার কিন্তু নির্লজ্জ কথা তারা কিভাবে বলে। বেরোনের মুখে শৈলীতে বাধ্য হয়েছে, বেরোনের মানে হলো বন্ধুকের সামনে যে সোনার মতো সেই ধারালো যে অস্ত্রটা সেটাকে বলা হয় বেরোনের। তো এই যে মিথ্যা বিবৃতিগুলো এদেশের শিল্পী সাহিত্যিক অধ্যাপকদের দিয়ে ওরা জোর করে দিয়েছে পেপারে মিডিয়ায়, তো সেটা দিয়ে তারা ইচ্ছা করে দেয় নাই এদেশের সাধারণ মানুষ শিল্পী সাহিত্যিক ভূমিকানরা যে ওদের সেই অস্ত্রের ভয়ে বন্ধুকের ভয়ে শৈলীতে বাধ্য করেছে সেটি বিধান লেখক এই কথাটি বলেছে, কারণ এদেশের শিল্প সাহিত্যিকদের পাকিস্তানের পক্ষে রেডিওতে টেলিভিশনে পেপারে যে কথা বলছে সেই কথাগুলো নিয়ে এই শিল্পী সাহিত্যিকরা নিজেদের ইচ্ছায় বলেন নাই, ওদের অস্ত্রের ভয়ে ওদের বেরোনের ভয়ে যে বলছেন সেই জন্যই লেখিকা বলছেন যে বেরোনের মুখে সই দিতে তারা বাধ্য হয়েছে। আর গোয়েলস, গোয়েলস একটি চরিত্র যেটি আমরা পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যে চ্যান্সেলর ছিল অ্যাডলফ হিটলার, সেই অ্যাডলফ হিটলারের একজন সহযোগী ছিল গোয়েলস। এ সব রাজনৈতিক মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তি ছড়িয়ে দিত, এই যে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের মানুষকে বিচারিত করা, মানুষকে হয়রানি করা, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মিথ্যা বিবৃতি দেওয়া, এই কাজগুলো গোয়েলস করতেন। তো যেহেতু তখনকার আমাদের দেশের সেই পাকিস্তানি মিলিটারিরা এবং তাদের যে দোষর তাদের যে সহযোগী তারাও যে বাংলাদেশের রাজনীতিতে তখন এই মিথ্যা তথ্যগুলো ছড়াতে, এই জন্য সেই মিথ্যাবাদী হিসেবে সেই গোয়েলসের নাম এখানে লেখিকা বর্ণনা করেছেন। এরপর দেখো কথিকা, কথিকা হলো কোনো কিছু বর্ণনা বা বিশ্লেষণের
জন্য একটি নির্দিষ্ট বা ক্ষুদ্র পরিবেশে পরিসরে পরিবেশন করা যায় এমন রচনা। অতীতে এক কথায় কোনো বিষয়কে ক্ষুদ্র পরিসরে মানে স্বল্প আকারে লেখা কোনো কথা। এরপরে চরম পত্র, মৃত্যুর পূর্ব সময় লিখিত উপদেশ বা শেষবারের মতো কোনো সতর্ক করে দেওয়ার উক্তি বা কথা বা লেখা কোনো পত্রকেই বলা হয় মূলত চরম পত্র। এখানে আসলে 1971 সালের স্বাধীনতার মধ্যে মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হানাদার বাহিনীর অপকীর্তি ও মুক্তিযোদ্ধাদের সাফল্য নিয়ে একটি প্রকাশ করা হতো, এটিকে বলা হতো মূলত চরম পত্র। এটি 1971 ভাবে এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হতো, এগুলোকে বলা হয় চরম পত্র। এরপরে আল্টিমেটাম, আল্টিমেটাম হলো সময় নির্ধারণ করা, কোনো কাজ উদ্ধারের জন্য অপর পক্ষকে প্রদান করা হয়, নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়। যেমন তখনকার দিনে সেই আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল বিভিন্ন সময় আত্মসমর্পণ করো, সেটা তো আর্জেন্টিনা হলো নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া। গাজনিয়া মাই, গাজনিয়া মাই হলো যে বজারি কার্ড, বজারি কার্ড দিয়ে যদি মারা হয় সেটাকে গাজনিয়া মাই বলে, অথবা এটাকে বলতে পারি প্রচন্ড প্রভাব বা খুব বেশি পরিমাণে প্রভাব করা সেটা। মুক্তি ও মুক্তি অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য যে ফৌজ বা সৈন্যবাহিনী সংগঠন তৈরি হয় তাদেরকে এক কথায় বলা হয় মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধের কথা এখানে বলা হয়েছে, তারা গেরিলা স্টাইলে যুদ্ধ পরিচালনা করত। গেরিলা স্টাইল বলতে যে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো, আঘাত করো, তারপর সেখান থেকে সরে পড়ো, এটাই হলো গেরিলাদের মূল যুদ্ধ করার দিক বা কৌশল। কারণ সম্মুখ যুদ্ধে হয়তো পাকিস্তানি মিলিটারিদের সাথে হয়তো পারা যেত না, এই জন্য কখনো কখনো এই গেরিলা সংগঠন এরা ওদেরকে ঝাঁপিয়ে পড়তো, আক্রমণ করতো, করে ওখান থেকে তারা সরে পড়তো, এদেরকে বলা হয় গেরিলা বা মুক্তি ফৌজ। এরপরে আমরা আর কিছু শব্দ দেখি পাঠ বিশ্লেষণে, আর কয়েকটি বাক্যাংশ আমরা দেখব। মার্সি পিটিশন, মার্সি পিটিশন, মার্সি পিটিশন। এরপরে আকাশ যুদ্ধ বিরতি, আকাশ যুদ্ধ বিরতি, আকাশ যুদ্ধ বিরতি। ভীষণ চাঞ্চল্য উত্তেজনা, সারা শহরে ভীষণ চাঞ্চল্য উত্তেজনা। সারা শহরে ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা, ভীষণ চাঞ্চল্য উত্তেজনা। তাহলে দেখো ভয়টা আসলে মনে, তাহলে দেখো ভয়টা আসলে মনে, তাহলে দেখো ভয়টা আসলে মনে। ভয়টা আসলে মনে, মাছ খাওয়াই বাদ দিয়েছি, মাছ খাওয়াই বাদ দিয়েছি, মাছ খাওয়াই বাদ দিয়েছি, যদিও সার্ভিস থেকে পিস দাও, যদিও সার্ভিস থেকে পিস দাও। দেখো মার্সি পিটিশন, মার্সি পিটিশন
কম্পিটিশন মানে করে অধিকার আদায়ের চেষ্টা করা, মার্সি মানে ক্ষমা করা। এক কথায় মার্সি পিটিশন মানে প্রাণ ভিক্ষা চেয়ে যে আদালতের কাছে আবেদন করা হয় সেটাকে বলা হয় মার্সি পিটিশন। এখানে এই কথাটি কেন ব্যবহার করা হয়েছে, কারণ লেখিকার বলছিলেন উনি যখন পাকিস্তানি মিলিশিয়াকে আটক করে তার তখন ফাঁসি হাতে দেওয়া হয়, কারণ সে মুক্তিযোদ্ধা ছিলেন। তো সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে রুমিতি যখন পাকিস্তানি মিলিটারিকে আটক করে এবং ফাঁসি হাতে দেয়, তখন অনেকেই পরামর্শ দিয়েছিল লেখিকার স্বামী শরীফকে এবং লেখিকাকে যে মার্সি পিটিশন করলে হয়তো তুমি প্রাণ ভিক্ষা পেতে পারে। কিন্তু লেখিকা এবং তার স্বামী অবশেষে সিদ্ধান্ত নিল আর যাই হোক তারা মার্সি পিটিশন করবে না, কারণ মার্সি পিটিশন করে প্রাণ ভিক্ষা চাইলে রুমির আদর্শকে ছোট করা হয়, কারণ যেই রুমি সে পাকিস্তানি জালিম সরকারের বিরুদ্ধে পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে দেশকে বাঁচানোর জন্য, স্বাধীন করার জন্য, ওদের হাতে দেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই তার জন্য যদি সেই জালিম সরকারের কাছে আত্মসমর্পণ করা হয়, তার কাছে প্রাণ ভিক্ষা দেওয়া হয়, তাহলে রুমির আদর্শে ছোট করা হয়। এজন্যই তারা অবশেষে মার্সি পিটিশন করেনি। আকাশ যুদ্ধ বিরতি অর্থাৎ যুদ্ধ যখন শেষ প্রান্তে, যুদ্ধের শেষ প্রান্তে সেই 16 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশের আকাশে তাদের বোমারু বিমান যুদ্ধ বন্ধ রাখবে এমন কথা বলে পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছিল। অর্থাৎ বাংলাদেশ মুক্তিবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি মিলিটারিকে জানানো হয়েছে বা আলটিমেটাম দেওয়া হয়েছে যে আমরা সকাল 9টা থেকে আকাশ যুদ্ধ মানে বিমানে বিমানে অর্থাৎ প্লেনে প্লেনে যে যুদ্ধ, যুদ্ধ বিমানে উপরে আকাশে চড়ে যে যুদ্ধ করা হয় বিমানে বিমানে সেটাকে বলা হয় আকাশ যুদ্ধ। তো যখন দেখলো যে যুদ্ধের শেষ প্রান্তে পাকিস্তানিরা একদম সে পরাজিত নিশ্চিত হয়ে গেছে, তখন বাংলাদেশ মুক্তিবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো এবং ওদেরকে আর্টিমেটাম দেওয়া হলো যে সকাল 1971 সালের 16 ডিসেম্বর সকাল 9টা থেকে যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো এবং ওদেরকে আত্মসমর্পণ করার জন্য একটি টাইম নির্ধারণ করা হলো যে এই টাইমের মধ্যে তোমরা আত্মসমর্পণ করবে। সারা শহরে ভীষণ চাঞ্চল্য উত্তেজনা, যখন এরকম আলটিমেটাম মুক্তিবাহিনীরা দিল যে 9টা থেকে আমাদের যুদ্ধ বিরতি বন্ধ থাকবে এবং এর মধ্যে তোমরা অবশ্যই আত্মসমর্পণ করবে। এই যে মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার যে আমেজ, দেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করার যে একটি খুশি, সেজন্য ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা দেখা গেল সারা শহরে, সারা শহর তথা সারা বাংলাদেশে। তাহলে দেখো ভয়টা আসলে মনে এই তিনটি জিনিস আমাদের গল্পের শুরু দিয়েছিল, যে গল্পের শুরুতেই আমরা পাই এভাবে যে একটি চরিত্র কবি সে এসে যখন লেখিকাকে জানালো যে দেশের যে অবস্থা, তো লেখিক আমরা জানি যে লেখিকার বাসা হলো এলিফ্যান্ট রোড, তো পরিবেশে জানালো যে এলিফ্যান্ট রোড থেকে অনেকে বাঁচার তাগিদে শান্তি জগৎ দিয়েছে, আবার শান্তিনগর থেকে অনেকে বাঁচার তাগিদে এলিফ্যান্ট রোড এসেছে, মানে তখনকার পাকিস্তানি মিলিটারিদের হাত থেকে বাঁচার জন্য মানুষ যে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছে সেই বর্ণনাটা দিয়েছে। তো লেখিকা পরিবেশে বলেছিল যে দেখো শান্তিনগরের মানুষ বাঁচার জন্য আসে এলিফ্যান্ট রোডে, আবার এলিফ্যান্ট রোডের মানুষ বাঁচার জন্য তাই শান্তিনগর। তাহলে কি ভয় আসলে সব জায়গায় আছে, কিন্তু ভয় সব জায়গায় আছে, তো আমরা যে এক জায়গা থেকে আর এক জায়গায় বাঁচার জন্য যাই এই ভয়টা আসলে মনের উপর, কারণ যে শান্তিনগর থেকে এলিফ্যান্ট রোডে আসে সেখানেও পাকিস্তানি অত্যাচার করতে পারে, আক্রমণ করতে পারে, আবার এলিফ্যান্ট রোড থেকে যখন শান্তিনগরে যায় সেখানেও কিন্তু পাকিস্তানিরা হামলা করতে পারে, তাহলে ভয়টা আসলে মনে, কারণ তৎকালীন সারা বাংলাদেশেই সেই ভয়াবহ অবস্থা ছিল, কোথাও সেই নিরিবিলি থাকার বা নিরাপদে থাকার সুযোগ ছিল না। মাছ খাওয়াই বাদ দিয়েছি অর্থাৎ পাকিস্তানি মিলিটারিরা বাঙালিদের যে নির্মম ভাবে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে, তো তাদের সেই বিদ্রোহ নদীতে পরে পরে বিশেষ করে কুড়িগ্রাম নদী সদরঘাট এই এলাকায় পরে পরে সেখানে পানি
মুক্তিযুদ্ধে বাঙালি মহান আত্মত্যাগ সম্পর্কে ধারণা মুক্তিযুদ্ধে বাঙালি মহান আত্মত্যাগ সম্পর্কে ধারণা সেক্ষেত্রে দেখো 1971 সালের মুক্তিযুদ্ধের ভয়াবহ সম্পর্কে সালের মহান মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ সে সম্পর্কে ধারণা লাভ করবে। একজন শহীদ মুক্তিযোদ্ধার মায়ের আত্মমর্যাদা বোধ ও স্বাধিকার চর্চা সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধে বাঙালি মহান ধারণা লাভ করবে। তো শিক্ষার্থী বৃন্দ, আমাদের একাত্তরের দিনগুলো স্মৃতিচারণমূলক প্রস্থান আলোচনা আমরা এখানে শেষ করছি। আর শেষ করার আগে আরেকটা কথা বলবো, তো অবশ্যই সংস্থা টেলিভিশনের নিয়মিত ক্লাসগুলো দেখবে। সংস্থা টেলিভিশনে রুটিন অনুযায়ী প্রতিদিন যে ক্লাসগুলো হয় তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে, কারণ তোমাদের পরীক্ষায় সেই ক্লাস থেকে অনেক প্রশ্ন থাকবে এবং যেহেতু সেই ক্লাসগুলো সুন্দর হয় অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমাদের নিজেদের স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব একান্তই তোমার নিজের। এই জন্য নিজের স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব নিজেই লক্ষ্য রাখার চেষ্টা করবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। যদি কখনো বাইরে প্রয়োজনে যেতে হয় তারপর পার্সোনাল ইকুইপমেন্ট ব্যবহার করেই তারপরে যাবে। আর স্বাস্থ্যবিধি লক্ষ্য রাখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ।